আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা গত ক্লাসে যে দুই ধরনের ভার্নিয়ার ক্যালিপার্স আছে, অ্যানালগ ভার্নিয়ার ক্যালিপার্স আর ডিজিটাল ভার্নিয়ার ক্যালিপার্স যে ছিল, আমরা গত ক্লাসে যে বলেছিলাম অ্যানালগ ভার্নিয়ার ক্যালিপার্স সম্বন্ধে, আজকে আমরা বলবো হচ্ছে ডিজিটাল ভার্নিয়ার ক্যালিপার্স। তো শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের ইন সাইজ ব্র্যান্ডের একটা ভার্নিয়ার ক্যালিপার্স, অনেক ভালো একটা ভার্নিয়ার ক্যালিপার্স আপনারা দেখতে পারতেছেন। ইন সাইজ ব্র্যান্ড, এটি হচ্ছে আমাদের সেই ভার্নিয়ার ক্যালিপার্স। আর এগুলো হচ্ছে বিভিন্ন ভার্নিয়ার ক্যালিপার্স যে কেমন করে গাইড করতে হয় তার ডকুমেন্টস আমরা রাখলাম। আর এটি হচ্ছে আমাদের সেই ভার্নিয়ার ক্যালিপার্স, ডিজিটাল ভার্নিয়ার ক্যালিপার্স। এই ভার্নিয়ার ক্যালিপার্সটা দেখুন, যে দেখতেও যেমনটা সুন্দর, ধরতেও কিন্তু অনেক সফট, অনেক ভালো। তো এই ভার্নিয়ার ক্যালিপার্সের মূলত আমাদের ব্যবহার করার আগে আমাদের ভার্নিয়ার ক্যালিপার্সের যে বিভিন্ন স্পেয়ার পার্টস আছে সেগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। এখন যদি আমরা এই পার্টসগুলো না চিনি তাহলে কিন্তু আমাদের কী হবে না, আমরা কিন্তু জানতে পারবো না যে কোনটা আসলে কী কাজ। তো প্রথমে বলি, এই ভার্নিয়ার ক্যালিপার্সের যে এটা আছে, এটা হচ্ছে যে থাম্বনেইল বা থাম রোলার। এটা দিয়ে আমরা মূলত এদিকে ওইদিকে মানে এই আশপাশ করার জন্য, মানে দৈর্ঘ্য যখন আমরা কোনো কিছু মাপটা নেব তখন এটি দিয়ে আমরা টানবো, ঠিক আছে। আর এটা হচ্ছে যে অন অফ সুইচ বা বাটন, এই যেটা দেখতে পারতেছেন যে যখন আমরা অন করব তখন আমাদের, যখন আমরা অন করব তখন অন হচ্ছে, আবার প্রেস করব তখন আমাদের কী হচ্ছে অফ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে যে জিরো বাটন। জিরো বাটনটা হচ্ছে এই যে আমরা এদিকে যেটা নিয়ে নিলাম, নেওয়ার পরে নির্দিষ্ট একটা দৈর্ঘ্য নেব, দৈর্ঘ্য নেওয়ার পরে যদি মনে করি যেটা আমাদের এখন মাপটা আমাদের কী করতে হবে, জিরোতে নিতে হবে, মানে কোনো মান থাকবে না, তখন আমরা জিরোতে প্রেস করব, এটা আমাদের অটোমেটিক্যালি কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা যখন এটা আবার ব্যাগে নেব তখন ওই মাপটা আমাদের আবার মাইনাস দেখাবে। তো সেম আমরা জিরো করে নিলাম, জিরো করে নেওয়ার পর, আর এটা হচ্ছে যে আমাদের লকিং স্ক্রিউ, লকিং স্ক্রিউ অর্থাৎ যখন আমরা কোনো মাপ নেব নেওয়ার পরে তখন আমরা লকিং স্ক্রুতে এটা টাইট করে দেবো, লক করে দেবো। দেওয়ার পরে আমরা নির্দিষ্ট যে মানটা আছে সেই মানটা নিয়ে নিব, আবার লুজ করে দিয়ে সুন্দর করে কী করব, আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাব। আর এটা হচ্ছে যে ইঞ্চি অ্যান্ড মিলিমিটার, একবার পেশ করব, একবার দেখুন, একবার পেশ করব তখন আসছে কি ইঞ্চিতে, আবার আরেকবার পেশ করব তখন আমাদের মিলিমিটারে চলে আসবে, ঠিক আছে। তো আমরা দুটির মাপ নিতে পারি। আর এটা হচ্ছে যে এই যে এটা এবং এটা, এটা হচ্ছে যে ইন্টারনাল জস, আর এটা হচ্ছে যে এক্সটার্নাল জস। অর্থাৎ আমরা যদি কোনো কিছুর ভেতরের মাপ নিতে চাই, এটা দিয়ে আমরা এই ইন্টারনাল জস দিয়ে মাপ নিতে পারবো। আর বাইরের যদি কোনো কিছুর আমরা ডায়া দিয়ে মাপ নিতে চাই, অথবা কোনো কিছু যদি আমরা মাপ নিতে চাই, তখন আমরা এই এক্সটার্নাল জটা আমরা ব্যবহার করব। আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে মূলত একটা স্কেল, আর এটা হচ্ছে যে ডিপ ব্লেড। এটা দিয়ে আমরা কী করতে পারি, কোনো কিছুর গভীরতা যখন মাপবো তখন আমরা এটা ব্যবহার করতে পারি। তো চলুন আমরা কোনো কিছু একটা মাপ করি, পরিমাপ করি। তো প্রথমে আমরা তো অফ সিট আমরা অন করে নিলাম, অন করে নেওয়ার পর আমাদের এই জিনিসটা নিয়ে নিলাম, নেওয়ার পরে দেখেন আমরা এই এটা দিয়েই যে থাম্বনেইলটা আছে, রোলারটা আছে, এটা দিয়ে আমরা টানবো। টানার পরে এই খুব সুন্দর করে এরকম করে যে আমাদের মাপতে চাই সুন্দর করে এই জায়গাটা দিয়ে দিব, লাগাইলাম এক্সটার্নাল জদারা। তো তারপরে আমরা লক করে দেবো, লক করে দেওয়ার পর এটা আমরা কী করবো, ছুটাই নেব। নেওয়ার পর আমরা দেখবো যে মাপটা, দেখেন মাপটা কত আছে, 12.82 mm। অর্থাৎ এটার যে এই পাশ থেকে এই পাশ ওয়াইটটা আছে এটা হচ্ছে 12.82 mm। আচ্ছা, তারপরে আবার আমরা লকটা কী করবো, লুজ করে দেব। দেওয়ার পরে আবার আমরা মাপবো হচ্ছে যে যদি আমরা দৈর্ঘ্যটা মাপতে চাই, তখন আমরা প্রস্থটা মাপলাম। আপনারা যে কোনো কিছু মাপতে পারেন, এটা দিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস যেগুলো আছে সেগুলোতে মাপতে পারেন। তো আমরা এখন মাপো, দেখেন এটা যদি আমরা মাপাবো সেম একই। দেওয়ার পরে আমরা সবসময় মাথা মাথার ইউজ করবো, সবসময় দেওয়ার পরে আমরা এই জায়গায় কী করে দেবো, সুন্দর করে লক করে দেবো। লক করে দেওয়ার পর দেখেন আমাদের কত আছে, এটা আমরা যদি খুলে নিই, 34.56 mm। এটা আমাদের দৈর্ঘ্যটা ছিল 34.56 mm। আচ্ছা, সেম একইভাবে যদি কিছু আমরা কোনো কিছুর ডিপটে মাপতে চাই, হ্যাঁ গভীরতা মাপতে চাই, যেমন অনেক বোল্ট অথবা অনেক বোল্ট আছে যেগুলোর ভেতর দিয়ে অনেক ডিপ থাকে, হ্যাঁ তো সেগুলো আমরা যদি মাপতে চাই, তখন আমাদের যে পাশে ডিপ মেজারিং যে আমাদের বারটা আছে অর্থাৎ ব্লেডটা আছে, এটা দিয়ে আমরা
কি করতে পারি, পরিমাপ করতে পারি। তো সর্বপ্রথম কি করতে হবে আমাদের, যদি আমরা পিনটাকে যদি আমরা এই গভীরতা মাপতে চাই, গভীরতা বলতে এটা পাইপের মতো থাকবে, তো আমরা আর কি এতে যে দেখাচ্ছি, তো আমাদের এটা একটা সমতল একটা জায়গা, সমান জায়গা নিতে হবে। নেওয়ার পরে আমাদের এটি সমান করে এটা একদম নামাইতে হবে। নামানোর পর দেখেন সেম এই জায়গা থেকে লাগাম নামানোর পর যখন ইয়ে হয়ে যাবে তখন এটা এমন করে দিয়ে পর আমাদের যে স্ক্রিউ আছে এই স্ক্রিউটা লক করে দিতে হবে। লক করে দেওয়ার পর টানতে হবে। টানার পরে দেখেন এই যে আমাদের এই জায়গাটুকু, এই জায়গাটুকু মানে কিন্তু এই যে আমাদের যে এক্সটার্নাল জটা আছে এই জায়গাটুকুই দেখেন সেম, ঠিক আছে। এই জায়গাটা মানে এই যে এটুকুর জায়গা যে ডিপটা আছে এই ডিপটা মানে কিন্তু আমাদের যে এক্সটার্নাল জট যেটা আছে এই মাপটাই কিন্তু, ঠিক আছে। তো দেখেন আমরা পূর্ব কিন্তু কী নিয়েছিলাম 34.63, এবার কিন্তু আমাদের পেয়ে গেছি কি যেটা দৈর্ঘ্যটা, যেটা ওয়াইড দৈর্ঘ্যটা যেটা এটা হচ্ছে যে আমাদের 34.63 পেয়ে গেছি, ঠিক আছে। কাজ তখন আমরা আবার এটা লুজ দেবো এবং আমরা এমন এইভাবে খুব সুন্দর করে যে এই ডিজিটাল ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করতে পারি। কাজ শেষ করার পরে আমাদের এটা খুব সুন্দর করে অফ করব। অফ করার পর আমাদের যেমন করে মানে যে রাখার দরকার সে আমরা খুব সুন্দর করে রেখে দেবো। আর এই জায়গাটা হচ্ছে যে আমাদের ব্যাটারির জায়গা, এই যেটা ব্যাটারি কভার এই জায়গাটা ব্যাটারি থাকে। তো আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ। নেক্সটে আর আমরা ভালো কিছু দেখার আপনাদেরকে দেখার জন্য নিয়ে আসতেছি। নেক্সটে আমরা ইনশাল্লাহ আপনাদের থিকনেস যে গেজ মিটারটা আছে এই থিকনেস গেজ মিটারটা আমি আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম সকলকে।